প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিডিয়া বাংলা টিভিতে আপনাদেরকে স্বাগত। আজকের আয়োজন সাইমা ওয়াজেদ পুতুল এর সংক্ষিপ্ত জীবনী। আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আগে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে ধন্যবাদ। সাইমা ওয়াজেদ পুতুল একজন প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ। তার পিতা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া ও মাতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বিশ্বেই তিনি অটিস্টিক শিশুদের নিয়ে, তাদের অধিকার ইত্যাদি নিয়েই কাজ করে যাচ্ছেন। তিনি স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য। তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত মনোবিজ্ঞানী। সাইমা ওয়াজেদ 1997 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং 2002 সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2004 সালে স্কুল মনস্তত্ত্বে বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন। ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের অধ্যয়নের উপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণা কর্ম ফ্লোরিডার একাডেমি অফ সায়েন্স কর্তৃক শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি হয়। তিনি 2008 সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়বিক জটিলতা সংক্রান্ত বিষয়ের উপর কাজ করেছেন। স্বীকৃতি স্বরূপ বিশ্ব স্বাস্থ্য কর্তৃক 2004 সালে হু এক্সিলেন্স পুরস্কারে ভূষিত হন। 2013 সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করেছেন। সাইমা ওয়াজেদ পুতুল ব্যক্তিগত জীবনে খন্দকার মাসরুর হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ দম্পতির 3 কন্যা এবং 1 ছেলে রয়েছে।